শাহপরাণের বাংলাদেশ প্রহম করো আল্লাহ, প্রহম করো আল্লাহ। এই মালিক ইবনে দিনার উনি বলতো, স্যার খাস করার পরে আমি আল্লাহর দরবারে ডাক দে বললাম, আল্লাহ আপনি মেহরবানি করে আমারে জানায় দেন এই বছর কার হজ হইছে, কার হজ হয় নাই আপনি দয়া করে আমারে আজকে বলে দেন। রাত্রিবেলা ঘুমায় রয়েছেন মালিক ইবনে দিনার, স্বপ্নের মধ্যে দেখতেছে আল্লাহ ডাক দেখা, মালিক রে সবার হজ আমি আল্লাহ কবুল করছি, সবার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই, একজনের গুনাহ আমি আল্লাহ মাফ করি নাই।